ভারতবর্ষ মন্দিরের দেশ, কয়েক লক্ষ মন্দির ছড়িয়ে রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। মন্দিরগুলির ভাস্কর্য, শিল্প নৈপুণ্য, গঠনশৈলী স্থান বিশেষে ভিন্ন ভিন্ন। প্রাচীনকালে সংস্কৃতি ঐতিহ্যকে বহন করে চলেছে এই মন্দিরগুলি। তবে বহু মন্দির আজ সময়ের স্রোতে হারিয়ে গেছে কিংবা ভগ্নপ্রায়, কিছু রক্ষণাবেক্ষণের অভাবে, কিছু গুপ্তধনের আশায় বহিঃশত্রুর আক্রমণে, আবার কিছু ধর্মদ্বন্দ্বে ভগ্নাবশেষে পরিণত হয়েছে। আজ এরকমই একটা মন্দিরের কথা আপনাদের বলবো, যেটি প্রাচীন ভারতের সংস্কৃতি ও স্থাপত্য শিল্পের এক অনবদ্য নিদর্শন, কিন্তু আজ জরাজীর্ণ অবস্থায় ভারতের মাটিতে নিজের অস্তিত্বকে ধরে রেখেছে। নাম ব্ল্যাক প্যাগোডা বা কোনারকের সূর্য মন্দির। নমস্কার বন্ধুরা, ট্রাইব্ল্যান্ডের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে থাকছে ভারতের গৌরবময় স্থাপত্যের সময়ের চোরাস্রোতে ম্লান হয়ে যাওয়ার কাহিনী। কি এই ব্ল্যাক প্যাগোডা, কিভাবে হলো তার এই জরাজীর্ণ অবস্থা, এ সব কিছুই থাকছে আজকের এই এপিসোডে। সময়টা 1300 শতকের মাঝামাঝি। পূর্ববঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব বাংলা বিজয়ের স্মারক হিসাবে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটিকে আমরা কোনারকের সূর্য মন্দির হিসাবে চিনি। কোনার্ক কথাটির অর্থ হলো কোন, আর অর্ক কথাটির অর্থ হলো সূর্য। এই মন্দিরটি সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটির স্থাপত্যশৈলী এমনই ছিল যে বছরের বিভিন্ন সময়ে সূর্যের কৌণিক অবস্থানকে নিখুঁতভাবে প্রদর্শন করত। ইউরোপীয় নাবিকদের কাছে এটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। এর মূল কারণ হলো উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে ধূসর বেলে পাথর দিয়ে তৈরি 857 ফুট উঁচু এই মন্দির। দূর থেকে এক অপূর্ব কালো সৌন্দর্যকে মেলে ধরে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। এই মন্দির এখন বিগ্রহহীন। অতীতে মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমাদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে স্থাপন করেন। এছাড়াও কোনার্ক মন্দিরের অনেক কারুকার্য করা পাথর নিয়ে যান পুরীর মন্দিরে, যা এখন শোভা পাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালগুলিতে। ইতিহাস অনুযায়ী বাংলার সুলতান সুলাইমান খান করনারির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোনারকের মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। যতটুকু বেঁচে ছিল তা সময়ের স্রোতে ভেসে আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আছে। জনশ্রুতি অনুযায়ী কোনারকের মন্দিরের চূড়ায় একটি বিশাল আকারের শক্তিশালী চুম্বক ছিল, যা পুরো মন্দিরটার কাঠামোকে দৃঢ়তা প্রদান করত। কিন্তু পর্তুগিজ জলদস্যুরা সেটিকে মন্দির থেকে আলাদা করে দেয় এবং নিজেদের দেশে নিয়ে যায়, তাই হয়তো মন্দিরটির আজকের এই রূপ। যাক সে কথা, সবাইকেই এক না একদিন সময়ের সঙ্গে তো হারিয়ে যেতেই হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।